हेलो नमस्कार আমরা স্কুল চলাকালীন বলেছিলাম যে মে মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে কিন্তু সরকারি নির্দেশ অনুসারে সামার ভ্যাকেশন দিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত মে মাসের 20 তারিখ স্কুল খুলবে তো সেই জন্য আমরা দেখলাম যে আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার প্রশ্নপত্র চলে এসেছে তো পরীক্ষাটা নিতে হবে সেই অনুযায়ী সিলেবাস এখনো শেষ হয়নি এই সিলেবাসের দিকে তাকিয়ে আমরা আগামী কাল থেকে স্ট্যান্ডার্ড 4 3 স্ট্যান্ডার্ড 2 স্ট্যান্ডার্ড 1 কেজি 2 কেজি 1 নার্সারি অনলাইন ক্লাস শুরু করছি আগামী কাল স্ট্যান্ডার্ড 4 এর ক্লাস আছে অনলাইনে ইংলিশ বেঙ্গলি ম্যাথ স্টোরল হিস্ট্রি আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার আছে স্ট্যান্ডার্ড 3 ইংলিশ বেঙ্গলি ম্যাথ স্টোরল হিস্ট্রি আমরা ক্লাস রুটিনটা অনলাইনে রুটিনটা ছেড়ে দেওয়ার অনলাইনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি সকলের কাছে বা সকল অভিভাবকের কাছে অনুরোধ আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে প্রতিদিনের ক্লাস যদি দেখতে না পান ইউটিউবে গিয়ে পরের দিনে দেখবেন অবশ্যই ক্লাসগুলো ছাত্র ছাত্রীদের বা আপনাদের নিজের ছেলেমেয়েদের ক্লাসগুলো দেখাবেন আমরা মে মাসে 20 কিংবা 22 তারিখ থেকে ফার্স্ট টার্মের প্রশ্ন অভিভাবকদের মাধ্যমে দিয়ে দেব এর আগে যেমন বাড়িতে বসে এক্সারসাইজ খাতায় প্রশ্নের উত্তর রাখা হয়েছিল সেই রকম প্রশ্ন উত্তরগুলো বাড়িতে লিখে স্কুলে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আপনারা জমা করে যাবেন এটা বিশেষ অনুরোধ আর প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউবে ক্লাসগুলো দেখবেন যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তারা স্কুলে এসে প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটাও বিশেষভাবে অনুরোধ মানে এর আগের বারে অনেক অভিভাবক জানিয়েছিলেন যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের নেই আমরা ক্লাসের ব্যাপারে জানি না দয়া করে অভিভাবকের কাছে অনুরোধ আপনার পার্শ্ববর্তী যারা যে সমস্ত ছাত্র ছাত্রীরা অভিভাবক আছেন তাদের একটু জানিয়ে দেবেন যে অ্যান্ড্রয়েড মোবাইল না থাকলেও 20-22 তারিখে মে মাসে স্কুলে এসে প্রশ্নপত্রগুলো যেন নিয়ে যান একটু দয়া করে মানে জানিয়ে দিলে আমাদেরও সুবিধা হয় মানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ফোন করে আমরা জানাচ্ছি তবুও হয়তো অনেকে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য হয়তো পাবেন না কারণ বিদ্যালয়ে নতুন ফোন নাম্বার দিয়ে যাননি কাজেই আপনারা একটু সহযোগিতা হাত বাড়াবেন এটাই আমরা আশা রাখি নমস্কার আগামীকাল অবশ্যই স্ট্যান্ডার্ড 4 এর ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেখবেন সকালে সুস্থ থাকো ভালো থাকো সতর্ক থাকো মাস্ক পরে সজাগ থাকো নমস্কার।